নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব রথযাত্রার দিন পালনীয় কিছু নিয়ম। বলা হয়ে থাকে এই সকল নিয়ম পালন করলে আপনার শত জন্মের পুণ্য অর্জন হবে। জেনে নিন কি সে নিয়ম। আষাঢ় মাসে পালিত হয় রথযাত্রা। ভারতবর্ষে সনাতন ধর্ম অবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত শুভ দিন। শুধু ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরেও বহু জায়গায় প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা এবং প্রভু বলরামের পুজো হয়। এই দিন রথ টানা হয়। বলা হয়ে থাকে এই দিন যদি নির্দিষ্ট কিছু নিয়ম পালন করা যায় তাহলে যেন শত জন্মের পুণ্য লাভ হয়। কি কি সে নিয়ম? রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের ছবি বা মূর্তিতে পুজো করুন। সকাল সকাল গঙ্গা স্নান বা কোনো জলাশয়ে স্নান করতে পারেন। এই দিন স্নানের জলে অবশ্যই নিম পাতা ব্যবহার করবেন। বলা হয়ে থাকে নিম পাতা এই দিন স্নানের জলে ব্যবহার করলে নানা রকমের বাধা বিপত্তি দূর হয়, শরীর থেকে নেতিবাচক এনার্জি দূর হয়ে ইতিবাচক এনার্জির সঞ্চার হয়ে থাকে। রথযাত্রার দিন অনেকেই বৃক্ষরোপণ করে। এই দিন বৃক্ষরোপণ করা খুবই ভালো কাজ। এছাড়া প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ খুবই জরুরি। ছোট কিংবা বড় যে কোনো গাছ অবশ্যই লাগান। রথযাত্রার দিনে নিজের সাধ্যমতো দান ধ্যান করুন। দান ধ্যান করা খুবই পুণ্যের কাজ। এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। অনেকেই এই দিন গৃহপ্রবেশের অনুষ্ঠান করেন। এদিন বাড়িতে কোনো ব্যক্তি যদি কিছু চাইতে আসেন তাহলে সে ব্যক্তিকে খালি হাতে কখনো ফেরাবেন না। রথযাত্রার দিন সম্ভব হলে অবশ্যই রথের দড়ি টানুন। এই কাজ যজ্ঞের সমান বলে মনে করা হয়। যে রাস্তা দিয়ে রথ টানা হয় সেই স্থানের কিছুটা মাটি একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে পুঁতে রাখার নিয়ম রয়েছে। বলা হয়ে থাকে এই টোটকা বেশ ফলদায়ক। এর ফলে সংসারে সুখ শান্তি বজায় থাকে, এমনই বিশ্বাস ভক্তদের। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।